প্ৰতি বছৰৰ দৰে এই বছৰো গোৱালপৰীয়া লোকগীতৰ সম্ৰাজ্ঞী পদ্মশ্ৰী প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ 18তম মৃত্যুবাৰ্ষিকী পালন কৰে চম্পাৱতী শিল্পী গোষ্ঠীয়ে। ধুবুৰী জিলাৰ চাপুৱাৰ অন্তৰ্গত ভকতপৰা গাঁৱৰ নীতু সিংহৰ বাসগৃহত অসমৰ জনপ্ৰিয় কণ্ঠশিল্পী পদ্মশ্ৰী প্ৰতিমা বৰুৱা পাণ্ডে কেইটামান জনপ্ৰিয় গীত গাই তেখেতক শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ লগতে 18তম মৃত্যুবাৰ্ষিকী পালন কৰে। অনুষ্ঠানত অংশগ্রহণ করা শিল্পীসকল হল সাজিদা সরকার, মিতা সিংহা, লগতে পারভিন বেগম আর ইয়ার উপরেও অন্য কেবাগৰাকীও শিল্পী উপস্থিত থাকে। পদ্মশ্রী প্রতিমা বাইদেউর 18তম মৃত্যুবার্ষিকী আমি উদযাপন করলো। তেখেতক শ্রদ্ধাঞ্জলি জানাই আমি চম্পাৱতী শিল্পী গোষ্ঠীর পর আমি সরকে থুলমূল করে তা উদযাপন করলো। আমার ওসরতে থাকা শিল্পী সকল একটা মিলি আর বহুত শিল্পীক মাতিছিল আমি, তখন হয়তো কিনা প্রবলেমের কারণে আসবা নাই। পালন হয় নাকি? হয়, প্রতি বছরে পালন হয়, ডাঙরকে পালন হয়। এইবার আমি ডাঙরকে পালন করব পারা নাই, থুলমূলকে ঘরতে সরুকে পালন করলো। সাপুরপুরা মুন্না আহমেদের রিপোর্ট, এনি টাইম 24।